সাল্লাম কখনো রাগ করেন নাই। তো একইভাবে আমাদের স্বামীদেরও উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা, স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা। ভালো করে শুনে রাখেন, অনেক মহিলা আছে লম্বা লম্বা তসবি পড়েন, ঘন্টা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ একটার পর একটা ভিডিও শুনতে থাকেন শুনতে থাকেন শুনতে থাকেন, এমনকি রান্না করেন তখনও ভিডিও চালিয়ে দিয়ে তারপরে শুনেন, মাগার স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীর কথা শুনেন না। আছে না নাই? এখানে যেহেতু পুরুষ বেশি, অতএব পুরুষের ঠিকের পরিমাণ বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শুনেন, আমি একটা কথা প্রায় বলি, আমাদের বোনদের জন্য তিতা করলার মতো আমল হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে শ্রদ্ধা করা। তিতা করলা খেতে কষ্ট হলেও, তরলার করলার রস চিবায় খেতে কষ্ট হলেও অনেক দুরারোগ্য ব্যাধির উপশম হয়। ঠিক একইভাবে আপনি যদি জান্নাত পেতে চান, আপনার স্বামীর অনেক কিছু অপছন্দনীয় হলেও যতক্ষণ পর্যন্ত সে আপনাকে কোরআন হাদিস বিরোধী কিছু করতে না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলা, শ্রদ্ধা করা, এটা আপনার কর্তব্যের অংশ। স্বামী তো পরের কথা, যে কোনো বয়সে বড় মানুষকেই তো শ্রদ্ধা করতে হয়, না হলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই থাকতে পারে না সে। আমি এরকম বহু মহিলার কথা জানি যে শুধু বোরকা পরেন না, হাত পোজা পামোজা মেনটেন করেন, তাহাজ্জুদও পড়েন, জিকির আজকার করেন, তেলাওয়াত করেন, ওয়াজ করেন, ওয়াজ শুধু শুনেন না, ওয়াজ মানুষকে করেনও, মাগার ওনার স্বামীর প্রতি তিনি দায়িত্বশীল স্ত্রী না। কখনো এই মা নারী আল্লাহর কাছে প্রিয় বান্দী হতে পারবে না। ইসলাম যে সুন্দর একটা পরিবার ব্যবস্থাপনা আমাদের দিয়েছে, এটার মূল মন্ত্রটা এখানে যে স্বামীকে তার স্ত্রীর প্রতি সর্বোচ্চ সদ্ব্যবহার করার নির্দেশ করা হয়েছে, আবার স্ত্রীকে স্বামীর প্রতি রেসপেক্ট করতে বলা হয়েছে, সবাই যার যার জায়গায় সর্বোচ্চ ভালো হওয়ার চেষ্টা করবে। এবং স্বামীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলেছেন যে তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষ সে।